নাজরীন শুধু ছোট্ট একটি বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের দুনিয়ায় খুব গুরুত্বপূর্ণ একটা বিপর্যয়ের কারণ ঘটে অথবা নির্মাণের কারণ ঘটে নতুন প্রজন্মের মধ্য দিয়ে। আমরা অনেক সময় চলমান বর্তমানকে এত গুরুত্বপূর্ণ মনে করি, আমরা যে প্রজন্মে বাস করি, আমরা সাদা চোখে যে দেশ, দেশের যে সংস্কৃতি, মানুষের যে জীবন চলাচল দেখি, এর পরে যারা আসবে, যাদের বয়স এখন 10 বছর 15 বছর, তারা ঠিক এইভাবেই রোদ বৃষ্টি দেখবে কিনা, মসজিদের মেনার থেকে আজান শুনবে কিনা, আমরা বর্তমানে অবস্থান করে সেটা অনুমান করতে পারি না। অথচ মুসলমান দেশগুলোতে যখনই বড় কোনো বিপর্যয় ঘটেছে, তার প্রথম বড় অপারেশন শুরু হয়েছে নতুন প্রজন্মের মধ্যে, যার ফল ধরেছে 20 বছর 25 বছর 30 বছর পরে। আমি গোপালগঞ্জের ওলামা পরিষদের আজকের এই মহাসম্মেলনে এখানে জানি যে ওলামা একরামের সংখ্যা বেশি, নবীন আলেমদের সংখ্যা বেশি, আর এই জাতির নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সময়ে শুধু মৌলিকভাবে না, ওয়াক্তিভাবেও আলেমরাই পাহারাদারির দায়িত্ব পালন করেন, নির্মাণের দায়িত্ব পালন করেন, পরীক্ষা বারবার দেন, বারবার উত্তীর্ণ হন। এখানে কোটি কোটি মুসলমান, সাধারণ মুসলমান, তারাও মাদ্রাসাগুলোর সঙ্গে জড়িত, পেছন দিক থেকে আলেমদের দিক থেকে আলেমদের সঙ্গে জড়িত, কিন্তু ফ্রন্ট লাইনে সামনে এসে দিনের কোনো প্রয়োজনে বুক খুলে রাস্তায় দাঁড়াতে হয় আলেমদের। এই জন্য আমি মনে করি আমার প্রকৃত মুখাতাব সাধারণ মুসলমানরা হলেও এই আলোচনা, এই বক্তব্যের প্রধান বাহক, এই বক্তব্যের প্রধান মেসেঞ্জার সমাজে পৌঁছে দেওয়ার আজকের এই মজলিসে উপস্থিত ওলামায়ে কেরাম, আমাদের এখন আমাদের এই দেশের নতুন প্রজন্মকে নিয়ে ভাবার সময় হয়ে গেছে খুব গভীরভাবে। এটা একটা পর্যায়ে পর্যন্ত নসিহাতের ব্যাপার ছিল, একটা পর্যায়ে পর্যন্ত সাধারণ উদ্বেগের ব্যাপার ছিল, কিন্তু গত কিছুদিন যাবৎ এমন কিছু আলামত সামনে এসেছে, এটা এখন সাধারণ কোনো অসুখ বা সাধারণ অসুস্থতার পর্যায়ে নাই। ইতিপূর্বেও আলোচনা হয়েছে, অন্য আলোচকরা আলোচনা করেছেন, আমিও আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা সকল মুমিন বান্দাদেরকে হুকুম করেছেন নিজের পরিবারস্থ মানুষজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যেন সে চেষ্টা করে। পরিবারের একটা বড় অংশ হচ্ছে সন্তানেরা, আর সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে নিয়ে সবচেয়ে বেশি ভাবিত থাকি, তাদের খাদ্য, তাদের চিকিৎসা, তাদের পোশাক, এগুলো বাহ্যিক বিষয়, এগুলো তার প্রাণ স্পর্শ করে না, আমি না করলেও আরেকজন করবে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, বাংলাদেশের সব মানুষ যদি গরিব না হয়ে যায়, আমার সন্তানকে খাদ্য, পানীয়, বস্ত্র দেওয়ার মানুষ থাকবে, কিন্তু পিতা মাতার একটা ফিকির থাকে, সেটা হলো আমার সন্তানকে শিক্ষিত করা। এই শিক্ষিত করার চিন্তাটা 100 ভাগ দিনদার মানুষ করেন একভাবে, মুসলমান হয়ে আছেন, দিনের বাতাস পান নাই, স্পর্শ পান নাই, তারা করেন আরেকভাবে, দিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, দিনের মূল্যবোধ বুঝেন না, তারা করেন আরেকভাবে, কিন্তু সবাই চান আমার সন্তানটা শিক্ষিত হোক। এ কারণে এই সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয়, স্কুলে পাঠানো হয়, আরো বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়। যারা মাদ্রাসায় আসেন শিক্ষিত হওয়ার জন্যে, তারা ফুলের বাগানে চলে আসেন, আসাতিজায়ে কেরাম তাদেরকে কোরআন এবং হাদিস পড়ান, 12 বছর 15 বছর 20 বছর পরে ওই মাদ্রাসার নতুন ছাত্র 10 বছর বয়সী 25 বছর বয়সে একজন আলেম হয়ে বের হন, সমাজের একজন দিনের পাহারাদার হয়ে বের হন। কিন্তু আমাদের এতদিন পর্যন্ত ধারণা ছিল যারা স্কুলে লেখাপড়া করবে তাদের সবচেয়ে বড় বঞ্চনা এতটুক হবে যে তারা এলমে দিন শিখতে পারবে না। তাদের বড় দুর্ভাগ্যের কারণ এইটুকুই হবে যে তারা এলমে দিনটা থেকে বঞ্চিত থাকবে, এর চেয়ে বড় কোনো দুর্ভাগ্য তাদের উপরে আসবে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই 2023 সনের জানুয়ারি মাসে
স্কুলগুলোতে যে পাঠ্য বই গিয়েছে আপনারা অনেকভাবে শুনেছেন, ক্লাস সিক্স সেভেন এর বই, ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই, যেগুলো এখন অনেক আলোচনার সৃষ্টি করেছে, বেশ কয়েকটি বই, বিশেষ করে সামাজিক বিজ্ঞান এবং এরকম সামাজিক বিজ্ঞান অনুশীলন, সামাজিক বিজ্ঞান অনুশীলন এবং সামাজিক বিজ্ঞান প্রশ্নোত্তরের আরো এক একটা এক একটা বইয়ের দুইটা করে পার্ট রয়েছে। আমি বইগুলো দেখেছি, ক্লাস সিক্স এবং সেভেন এর বই, সিক্স এবং সেভেন এর বই বছরের শুরু থেকে বিতর্ক সৃষ্টি করেছে। মাওলানা রেজাউল করিম আবরার বলেছেন, আমি আপনাদেরকে একটা আতঙ্কের জায়গা বলি, অনেক কথা এগুলো নিয়ে আলোচনা হয়, ছোট্ট কয়েকটা বিষয় এতদিন পর্যন্ত মনে করা হয়েছে যে জাগতিক শিক্ষা তারা শিখছে, তারা দিনের শিক্ষা পাচ্ছে না। কোটি কোটি সন্তানদেরকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে, বাবারা মসজিদে আসেন, নামাজ পড়েন, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন, মেয়েরা স্কুলে পড়ে বাবা মা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের ধারণা যে আমার ছেলেও বড় হলে দিনের লেখাপড়া আমার মতো করে কিছু শিখে ফেলবে, দিনের দাওয়াতের সঙ্গে সম্পর্কিত হবে। কিন্তু এই পাঠ্য বইগুলোতে এত বড় মাপের বিপর্যয় ঘটানো হয়েছে, আমি পত্রিকার রিপোর্টের পরে নিজে বইগুলো উল্টে দেখে আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা এখনো পর্যন্ত বক্তব্য শুনছেন শুধুমাত্র বিবর্তনবাদের, যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, মানুষ আর বানর একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে, ডারউইনের ওই তত্ত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। ডারউইন এবং আমাদের সিলেবাসে যে কথাটা বলা হয়েছে যে মানুষ আর বানর একটা কোষ থেকে সৃষ্টি করা হয়েছে, যে কারণে আমাদের মন্ত্রী মহোদয় থেকে নিয়ে আর অনেকে বলছেন যে পাঠ্য বইয়ে বানর থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে এই কথাটা সরাসরি দাবি করা হয় নাই, এই কথাটা তাদের শাব্দিকভাবে সঠিক। কিন্তু আমাদের মূল বিতর্কের জায়গা এটা না, তারা ছবি দিয়ে দেখিয়েছে বানর থেকে কিভাবে রূপান্তরিত হতে হতে, বিবর্তিত হতে হতে মানুষ হয়। আমাদের বাচ্চাদের মাঝে এই অনুভূতিটা তৈরি হওয়ার জন্যে বর্ণনার চেয়ে ছবির প্রভাব বেশি। মানুষ আর বানর, শিম্পাঞ্জি একই রকম জীবন কোষ থেকে তৈরি হওয়া প্রাণী, এই কথাগুলো ডারউইনও বলেছে, আমাদের ক্লাস সিক্স সেভেন এর বইও আছে। আমাদের মনে রাখা দরকার, পৃথিবীতে বহু দেশে এই বিবর্তনবাদের এই অংশটুকু পড়ানোই হয় না, অথচ বড় বিজ্ঞানী হয়। আমাদের মনে রাখা দরকার, বাংলাদেশে যারা আগে বিজ্ঞানী হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিবর্তনবাদের এই চ্যাপ্টার না পড়েই তারা ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন। আমাদের এটাও মনে রাখা দরকার, বিবর্তনবাদের এই বিতর্কিত অংশগুলো পশ্চিমা দেশগুলোর বড় বড় তাত্ত্বিকদের কাছে অনেক আগেই প্রত্যাখ্যাত। আমাদের এটাও মনে রাখা দরকার, বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে তর্কের মতো করে বিভিন্ন বিতর্কিত জিনিসগুলিকে পড়ানো হয়, ওখানে বিবর্তনবাদের পড়া আগে উচ্চ শিক্ষার শ্রেণীগুলোতে পড়ানো হতো। এই বইগুলো বা এই তর্কগুলো, এই বিষয়গুলো এখন দেওয়া হয়েছে ক্লাস সিক্স সেভেনে, যাদের বয়স এগারো বছর বারো বছর। আমরা মনে করি এটা একটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক, কারণ এগারো বছর বারো বছরের আপনি সন্তানের বয়স চিন্তা করেন, এই জিনিসটাই যদি ত্রিশ বছরের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়তো, তার আগে বিবর্তন বিজ্ঞান নিয়ে তার চিন্তার ধারণাগুলো একটা পরিপক্ক জায়গায় চলে যেত, সে ওই জিনিসটা পড়তে পারতো, আক্রমণ করতে পারতো, রদ করতে পারতো, প্রতিরোধ করতে পারতো। এগারো বারো বছরের একজন তুমল কুমলমতি শিশুর মনে যখন এটা ঢুকিয়ে দেওয়া হবে, এর পাল্টা কোনো যুক্তি তার মধ্যে কাজ করবে না, সে এই কুযুক্তি নিয়ে বড় হবে, এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু বিবর্তনবাদের এই সমস্যাটাই পাঠ্য বইয়ের প্রধান সমস্যা না, পাঠ্য বইয়ের অন্যতম প্রধান সমস্যা হলো পাঠ্য বইয়ে চারটা পাঁচটা গল্প দিয়ে পরিষ্কারভাবে পর্দাকে আঘাত করা হয়েছে, অপমান করা হয়েছে। বাংলাদেশের মতো দেশে যেখানে নব্বই ভাগের মুসলিম মা বাবার সন্তানেরা ক্লাস সিক্স সেভেনে পড়বে, যেখানে স্কুল কলেজে শুধু না, এখন মেডিকেল কলেজে আপনি পাবেন বুরকা পরা ডাক্তাররা, এখন মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় আছে। বাংলাদেশে বহু আমলা, বহু প্রফেসর এখন বুরকা পরে তার দায়িত্ব পালন করার যোগ্যতা রেখেছে, কতটুক তাদের করা উচিত কতটুক করা উচিত না, এটা ফিকহি আরেকটা মাসআলার বিষয়। কিন্তু যেখানে বুরকা নিয়ে
সামাজিক জীবনে চলাচলের একটা নজির স্থাপিত হয়ে গেছে। সেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুরকার প্রতি ঘৃণা উস্কে দেওয়ার এই কাজগুলো মারাত্মকভাবে করা হয়েছে। এটা বিবর্তনবাদের চেয়েও মারাত্মক সমস্যা। তার চেয়েও বড় সমস্যা হলো, বখতিয়ার খিলজি থেকে নিয়ে মুসলিম যারা ইতিহাসের নায়ক তাদেরকে এখানে ছোট করে তুলে ধরা হয়েছে। আপনারা খেয়াল করবেন পুরা পাক ভারত মহাদেশে যারা হিন্দুত্ববাদী একটা অপারেশন চলছে, বিশেষ করে ইন্ডিয়াতে, ওইখানে মুসলমানদের বড় বড় স্থাপত্য ধ্বংস করে দেওয়া হচ্ছে, নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে, ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। তারা এই পাক ভারত উপমহাদেশে গত 1000 বছরে যারা বড় কিছু করেছে তারা অমুসলিম, যারা ভিলেনের মতো কিছু করেছে, খলনায়কের মতো করেছে তারাই মুসলিম। বিজেপি আরএসএস এর এই কাজ বাংলাদেশের পাঠ্য বইয়ে 2013-23 সনের ক্লাস 6-7 এর বইয়ে চলে এসেছে মিশন হিসেবে। আমরা যদি মেনে নেই আজকে বখতিয়ার খিলজি বাংলাদেশে আক্রমণ করার জন্য, লুটতরাজ করার জন্য ঢুকেছিল আর মুখ বন্ধ রাখি, আপনি নিশ্চিত থাকেন এদের যে আগ্রাসী মনোভাব, এরা লেখা পড়ায় সংস্কৃতিতে মিডিয়াতে যেভাবে চলে, আমাদের সাধারণ মুসলমান ভাইদেরকে বলবো যারা যেই রাজনীতির সঙ্গেই যুক্ত থাকুন, সরকারি দল বিরোধী দল এটা রাজনৈতিক কোনো প্রসঙ্গ না, ইমান এবং ইসলামের অস্তিত্বের উপরে দৃঢ় থাকার প্রশ্ন। আমরা যদি মেনে নেই বাংলাদেশের বখতিয়ার খিলজির আবির্ভাব বা অভ্যুদয় আক্রমণকারী হিসাবে, লুটতরাজকারী হিসাবে, এরা মোহাম্মদ বিন কাসিমকেও আগামী বছর আর ছাড়বে না। এরা শাহ আলিউল্লাহকেও আঘাত করবে সামনে। এরা সৈয়দ আহমদ শহীদকেও, যিনি গোটা ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে মহাসংগ্রাম রচনা করেছিলেন, তার উপরে আঙ্গুল তুলবে। এরা দারুলুম দেওবন্দের যারা প্রতিষ্ঠাতা ইমাম, শামিলির লড়াইয়ে যারা জেহাদ করেছেন, তাদেরকেও ব্রিটিশ লেখকরা যেরকম দস্যু ডাকাত হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে, এখনকার ইতিহাসের বইগুলিতে সেই কাজগুলো করা হবে। এরা তিতুমিরের উপরে আঘাত করবে, হাজি শরীয়তুল্লাহর উপরে আঘাত করবে। আজ থেকে 20-25 বছর পরে আমাদের 10-12 বছরের বাচ্চারা মুসলমান নামের যত নায়কদেরকে চিনবে তাদেরকে ভিলেন হিসেবে চিনবে, আর এই দেশের উপরে অবদান আছে বলে শুধু মনে করবে তাদেরকেই, যারা আসলে এই দেশে অত্যাচার জুলুমের কারণে মুসলমানরা এই দেশে আসার সুযোগ পেয়েছিলেন। সেই সব হিন্দু, সেই সব অন্য ধর্মের অন্য অত্যাচারী নিপীড়ক শক্তিকে এখানে মহান হিসেবে তুলে ধরা হবে। এটা অনেক বড় ষড়যন্ত্র, মনে হতে পারে এটা ইতিহাসের একটা অংশ, এটা আসলে ভূমি দখল করা, মানুষকে তার দেশ থেকে নিদাবি করা, মানুষকে তার ভূমি, তার রাজত্ব, তার অবস্থান থেকে দলিলহীন করার জন্য এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি আজকের তরুণ উলামায়ে কেরাম এটা একটা দায়িত্ব, আজকের এই শুধু এই পাঠ্য বইয়ে না, আমাদের এই অনুভূতিগুলো, আমাদের এই মূল্যায়নগুলো যেন ক্লাস 6 আর 7 এর পাঠ্য বইয়ের সাথে সীমাবদ্ধ না হয়ে যায়। পাঠ্য বইয়ে এটা এসেছে বলে আমরা এইভাবে বলছি। আমাদের এখন দায়িত্ব 1 নম্বর হলো আমাদের নতুন প্রজন্মকে দ্বীনের প্রতি ধাবিত করতে হবে। পাঠ্য বইয়ে যদি সরকার নাও মানে, বিকল্প ব্যবস্থা করা হলেও শুধু যারা আমরা মাদ্রাসায় পড়েছি বা পড়ি তারাই দ্বীনের কাণ্ডারি হব, আর আমরা থাকবো 10% আর 90% মুসলমান। এই নতুন তৈরিকৃত ক্লাস 6-7 এর ডারউইনের বিবর্তনবাদ, পর্দা বিরোধী বক্তব্য আর মুসলমান নায়কদের বিরোধী বক্তব্য দিয়ে সিলেবাস দেওয়া হবে, এভাবে তারা বড় হবে আর আমরা মেনে নেই, আগামী 25 বছর পরে বাংলাদেশের কোনো মুসলমান ইসলামের প্রতি দরদি আর থাকবে না। এজন্য আমাদের কাজ হলো ইসলামী শিক্ষার সাধারণ আওতা থেকে, ফরজে আইন ইসলামী শিক্ষার আওতা থেকে, ইসলামী চিন্তা চেতনা, ইসলামী ইতিহাসের প্রতি শ্রদ্ধা মূল্যবোধ, এখান থেকে যেন কোনো মুসলমান মুক্ত না থাকে এই কাজগুলো করা। মসজিদের ইমামদের এটা করতে হবে, খতিব সাহেবদের করতে হবে, আলেমদের যতগুলো জায়গা রয়েছে এই কাজগুলো করতে হবে। আমি আবারও বলবো গোপালগঞ্জ উলামা পরিষদের এখানে যে আয়োজন হয়েছে, সম্মানিত সভাপতি সাহেব সহ কেউ কেউ আছেন যারা আমাদের পূর্ব পরিচিত, মুফতি সোহাইব সাহেব সহ গোপালগঞ্জ হযরত সদর সাহেবের এলাকা, আপনারা অনেক আগে থেকেই বিপ্লবী একজন আলেমের উত্তরাধিকার, রক্তে না হলেও আদর্শে। ইনশাআল্লাহ এই অঞ্চল থেকে যদি শুরু হয় বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় দ্বীনের প্রতি এই সচেতনতার একটা প্রাচীর গড়ে উঠে,
পড়বে আমাদের ছেলেরা স্কুলে, ওরা পাঠ্যপুস্তক বদলে ফেলবে, সাংস্কৃতিকভাবে নষ্ট করে ফেলতে চাবে। কিন্তু আমরা যদি আমাদের পাহারাদারি বিকল্পভাবে একটা ধারা তৈরি করে রাখি, ওরা নাজাসাত ছড়াইতে থাকবে, আমরা ওজুর পানি ছড়াইতে থাকবো, সমস্ত নাজাসাত ইনশাআল্লাহ তাহারাতের পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। আমাদেরকে দ্বীনের সঙ্গে অটুট অবিচল স্থির থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।